बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। काल महिमा माध्यमिक विद्यालय अनलाइन श्रेणी कार्यक्रमের পক্ষ থেকে আমি সবাই শিক্ষক মনির সকল শিক্ষার্থীবৃন্দকে তারা আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর সুসংবাদে তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সবাই ভালোই আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবা। তো গণিত বিষয়ে অধ্যায় 11 সম্পর্কে একটু আলোচনা করব। অধ্যায়ের নাম তথ্য উপাদ্য। তো আমি এখন ক্লাস নিচ্ছি একটা রুমের ভিতরে। তো এই রুমে কিছু জানা লাগে, টেবিল আছে, ফ্যান আছে, একটা বোর্ড আছে। তো এই যে ঘরে, ঘর সম্পর্কে আমি যে কথাগুলো বললাম এগুলোই হচ্ছে তো যে ঘর সম্পর্কিত তথ্য। তাহলে তথ্য কি এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি, তথ্য হচ্ছে কোনো ঘটনা সম্পর্কিত খবর। তো আমরা যে কথাগুলো বলি আসলে অধিকাংশ কথাই কথাকে তথ্য হিসেবে বিবেচনা করতে পারি, কারণ আমাদের কথাগুলো কোনো একটা ঘটনা কেন্দ্রিক হয় বা কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি বা কোনো বিষয় সম্পর্কে জানাই বা জানতে চাই। ওই হিসাবে আমরা যা বলি সকল কিছুই করি। এখন এই রুমে বা ঘরে জানালা আছে, এটাতে কিন্তু পরিমাণটা বোঝা যায় না কয়টা জানালা আছে। যদি বলি যে এই ঘরে, আমি জানালাগুলো বলার পরে যদি বলি যে এই ঘরে 4টি জানালা আছে, তাহলে দেখো জানালা আছে এটাও একটা তথ্য, আবার 4টি জানালা আছে এটাও একটি তথ্য। দুইটা তথ্যের ভিতরে পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? একটা ক্ষেত্রে পরিমাণটা অনির্দিষ্ট বা পরিমাণটা বলে দেওয়া আছে না কয়টা জানালা আছে, আর একটা ক্ষেত্রে বলছে 4টি জানালা আছে। তো যখন একটা তথ্যকে আমি সংখ্যা দিয়ে পরিমাপ করি বা আমরা সংখ্যা দিয়ে বোঝাই, সেই তথ্যটাকে একটা বিশেষ নাম দেওয়া গেছে। বিশেষ নামটা কি? উপাদান। তো একটা তথ্যকে সংখ্যা দিয়ে যখন বোঝাচ্ছি বা পরিমাপ করছি বা নির্দেশ করছি তখন সেটাকে বলা হয় উপাদান। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় তথ্য উপাদান। আমরা পূর্বের শ্রেণীতে জেনে আসছি তথ্য দুই রকম ভাবে উপস্থাপন করা যায় বা উপাত্ত দুই রকম ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা অবিন্যস্ত উপাত্ত। যেমন ক্লাস 8-এ 50 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর, এই নম্বরগুলো আমরা এলোমেলোভাবে উপস্থাপন করতে পারি, আবার মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রমে উপস্থাপন করতে পারি। তো যখন মানের ঊর্ধ্বক্রম বা অধঃক্রম অনুসারে সাজিয়ে উপস্থাপন করব সেটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। আরেকটা যখন এলোমেলোভাবে উপস্থাপন করা হবে সেটাকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। তো গণসংখ্যা নিবেশন সারণী, আমরা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা পূর্বের শ্রেণীতে শিখেছি, আজকেও একটু বিষয় নিয়ে আলোচনা করব। এই গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে।
বিষয়গুলো কি কি? যেমন এই ঘরটার কথাই যদি বলি আমি, এই ঘরটার পরিসর কত, তো সেক্ষেত্রে আমরা কি করবো যে ঘরটার ভিতরে কতটুকু জায়গা আছে যেটা আমি ব্যবহার করতে পারি, যে এক দেয়াল থেকে আর এক দেয়াল পর্যন্ত যে খোলা জায়গাটুকু বা ব্যবধান যেটুকু সেটুকুই বলবো এই ঘরের পরিসর। ঠিক একইভাবে যদি বলি আমি বোর্ডটার পরিসর কত, তাহলে বোর্ডের এক পাতা থেকে আর এক পাতা পর্যন্ত মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু হচ্ছে পরিসর। তো ঠিক একইভাবে যখন আমি কতগুলো উপাত্য উপস্থাপন করবো সেই উপাত্যের পরিসর হবে, যে ওই উপাত্যগুলোর সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা ব্যবধান। যেমন আমরা একটু একটা সমস্যা সমাধান করলে আরও সহজ হবে, যে আমি কিছু ছেলে মেয়ে গণিতে প্রাপ্ত নম্বর একটু ভাবছি ব্যাপার, ঠিক আছে।
দেখো বিশজন ছেলে মেয়ের গণিতে প্রাপ্ত নম্বর আমরা লিখলাম। এখন এই যে পদগুলোকে আমি সারণীবদ্ধ করি, সেক্ষেত্রে আমার প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। তো পরিসর নির্ণয় করতে গেলে আমার দেখতে হবে, এখানে আমাদের দেখতে হবে যে সর্বনিম্ন সংখ্যাটা কত। তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা পরিসরটা কি হবে 52 এবং 88 ব্যবধান, বিয়োগফল লাগে। ব্যবধান আর বিয়োগফলের কিন্তু পার্থক্য আছে। যেমন দেখো 5-3 ইকুয়াল টু কত হয়? 2। এটা আমরা সবাই জানি। এই যে 5 থেকে 3 কে বাদ দিলে যে 2 হয়, এটা কিভাবে হয়? আমরা যখন গণনা করি 3 বাদ যায় 5, 3 হতে 3-এর সাথে কত যোগ করলে 5 হয়? 2। সেক্ষেত্রে আমরা বলি গণনা করতে 4 এবং 5, তাহলে আমাদের 3 হিসাবের বাইরে। কিন্তু যখন বলবো 3 থেকে 5-এর ব্যবধান, সেক্ষেত্রে 3 সহ 3, 4, 5, সেক্ষেত্রে কিন্তু ব্যবধান এক বেশি বিয়োগফলের থেকে। তো আমরা পরিসরটা একটু বের করি, তাহলে সর্বোচ্চ যোগ এক কেন বললাম, ওই যে ব্যবধান বিয়োগফল না, এই সর্বোচ্চ সর্বনিম্নের বিয়োগফল না, ব্যবধান। তো সেক্ষেত্রে 5 নেই, সেক্ষেত্রে আমরা পরিসরকে 5 দিয়ে ভাগ করে দেখ, তো 5 সাথে 35 7.4, সেক্ষেত্রে 8টা সারণীতে আমার 8টা রো লাগবে। কিন্তু যদি আমি শ্রেণীব্যাপ্তি 10 করে দিই, সেক্ষেত্রে দেখো 10 দিয়ে 37 ভাগ করলে 4টা শ্রেণী তৈরি হবে আমার, সেক্ষেত্রে সেটা সুবিধাজনক। 8টা থেকে 4টা খুঁজে সুবিধাজনক, অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা কাজটা করতে পারবো। সেক্ষেত্রে আমরা শ্রেণীব্যাপ্তিটা নেব 10, যদি প্রয়োজন হয় 15 নিতে পারবো বা 2 শ্রেণীব্যাপ্তি নিতে পারবো, এটা আমার আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। তো সেক্ষেত্রে আমরা এখানে শ্রেণীব্যাপ্তি 10 নিলাম।
যদি শ্রেণী আপনি 10 হয় সেক্ষেত্রে আমরা শ্রেণীর সংখ্যা কয়টা হবে বের করি। শ্রেণী সংখ্যাকে কিভাবে বের করবো? পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করে দিই। একটা শ্রেণী আমাদের লাগবে, তাহলে আমাদের 3 নম্বর স্টেপ পর্যন্ত কাজ শেষ। এবার আমরা গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা একটা সারণী তৈরি করে ফেলি। শ্রেণী লাগবে আমাদের 4টা, সব সময় 2টা বেশি কাটবো শ্রেণী। শ্রেণী ব্যাপ্তি আমরা কত নিয়েছিলাম? শ্রেণী ব্যাপ্তি 10। তাহলে প্রথম শ্রেণীটা হবে সর্বনিম্ন সংখ্যা 52 থেকে 10। তাহলে গণসংখ্যা এখানে আসলে 6 হিসেবে তোমার শ্রেণীর 30 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর তোমার ইচ্ছা মতো 30টা সংখ্যা ধরে নিয়ে গণসংখ্যা